রবীন্দ্রনাথকে নোবেল দিয়ে নাকি অপমান করা হয়েছিল, তাই বাংলা ছেলেরা চুরি করে নিয়েছে। এদেরকে চড়িয়ে লম্বা করা উচিত, যেমন ঝাড় হবে তেমনই তো বাঁশ হবে। এক ঝাড়ে কি এক এক রকম বাঁশ হয়? সজলদা, দেবাংশ তো বলছে এই কবিতাগুলো নাকি উচ্চারণ ঠিক করার জন্য, যাদের উচ্চারণ ঠিক নেই। দেবাংশুর মধ্যে যদি তোতলামো থাকে দেবাংশু পড়ুক, এটা দিয়ে উচ্চারণ ঠিক হয়। এপাং ওপাং ঝপাং ব্যাং ড্যাং খ্যাং হাব্বা হাব্বা রব্বা রব্বা, মানে দালালি করবি ঠিক আছে, চুপ করে থাক না, আগ বাড়িয়েই দালালিগুলো করার কি খুব প্রয়োজন আছে? কবিতাগুলো পড়েছেন? কিউ ফিউ ডিউ না, লাশের উপর রাজনীতি করা এটা কি নতুন আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি? বহুদিন আগে থেকেই হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই শুরু করেছিলেন, আমরাও সেই মিছিলে হেঁটেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, দুটো তিনটে করে লাশ নিয়ে মিছিল হয়েছে। নিরলস সাহিত্য চর্চার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে অ্যাওয়ার্ড পেয়েছেন, সোশ্যাল মিডিয়ায় এখন থেকে মিম কটাক্ষ শুরু হয়ে গেছে। সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় যদি অ্যাওয়ার্ড পায় তাতে ক্ষতি কি? বাংলার মানুষ তথা যারা সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করছে কথা বলবো। আমার সঙ্গেই রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র সজল ঘোষ। দাদা আপনাকে স্বাগত। যে বিষয়টা নিয়ে কথা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাওয়ার্ড পেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অ্যাওয়ার্ড পেয়েছেন, কেন এইসব কথা বলছেন? আমি তো কিছুই বলিনি, আমি শুধু বলছি যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই কবিতা লিখে এই অ্যাওয়ার্ড পান, আমার বাড়িতে একজন বহু পুরনো মানুষ আছেন, আমাদের এক কাজের মাসি, তাকেও পদ্মশ্রী দেওয়া উচিত, তিনি এর থেকে ভালো কবিতা বলতেন। বিশ্বাস করুন আমি বানিয়ে বলছি। লোকে আমি দেখেছি কিছুদিন আগে কোনো এক মহান শিল্পী তাকে পদ্মশ্রী পদ্মবিভূষণ এই দেওয়ার ক্ষেত্রে একটু দেরি হয়ে গিয়েছিল, ফলে শিল্পী সমাজ রে রে করে উঠেছিলেন, অনেকেই রিটার্ন করে দিয়েছিলেন, আজকে তাদের মুখে সব ফেবিকুইক লাগিয়ে বসে আছে। এরা নিজেদেরকে বুদ্ধিজীবী বলে, কিন্তু মানুষ আজকে এদের ঘৃণা করে। মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ মানে এই কিছু একদল তথাকথিত বুদ্ধিজীবী বা যারা এইসব কাজের সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই পাচাটা, বাকিগুলো সব জাল। পিএইচডি করেছিলেন উনি ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে, মানচিত্রে পাওয়া যায়নি পৃথিবীর। এখন এরকম একটা ছড়ার মানে কি নিরলস সাহিত্য কবিতা চর্চা, আমার আপত্তি ছিল না, ঠিক আছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন, আমরা তার কবিতা পড়ে, সত্যি আমার যখন খুব মন খারাপ হয়ে যায়, যখন খুব মানসিক অস্থিরতা হয় আমি ওনার কবিতাগুলো পড়ি, হ্যাঁ, এবং সব ব্যথা যন্ত্রণা ভুলে যাই, ভাবি এমন পাগল তো যখন দেশে আছে তখন আমার কষ্টটাই কি খুব বড় কষ্ট। যাই হোক, তো ঘটনা হচ্ছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দিলেন 25শে বৈশাখে দেওয়ার ছিল, অন্য কোনো দিন দিতেন। যদি রবি ঠাকুর ভাগ্যিস আজকে নেই, যদি আজকে রবি ঠাকুর বেঁচে থাকতেন ওনারও অনেকটা গান্ধী এই আমাদের বিধান রায়ের মতো দশা হতো, জন্মদিনেই মৃত্যু হয়ে যেত। মানে 25শে বৈশাখ ওনার যেমন আবির্ভাব দিবস, আর 22শে শ্রাবণ বলে কিছু পেতাম না আমরা বাংলা ক্যালেন্ডারে, বাঙালির জীবনে দুঃখের আনন্দের দুটোই দিন, একটা 25শে বৈশাখ একটা 22শে শ্রাবণ, সব মিলে যেত এক জায়গায়, আবির্ভাব তিরোধান একই দিনে হয়ে যেত, কি ভয়ঙ্কর অবস্থা। সম্প্রতি একটা মন্তব্য দেখা গেল ভাতারের বিধায়ক মানগোবিন্দর মুখে, যে রবীন্দ্রনাথকে নোবেল দিয়ে নাকি অপমান করা হয়েছিল, তাই বাংলা ছেলেরা চুরি করে নিয়েছে। ওটা যেমন ঝাড় হবে তেমনই তো বাঁশ হবে, এক ঝাড়ে কি এক এক রকম বাঁশ হয়? আমরা কাছে কি আলফানসো আম হবে, হিমসাগর হবে? মমতার MLA সে তো মমতার মতনই হবে। ইনি এখানে সাহিত্যে নিরলস কবিতা চর্চার একাডেমি পুরস্কার পাবেন, আর ওনারা একটু এই ধরনের কথা বলবেন না? এদেরকে চড়িয়ে লম্বা করা উচিত। সজলদা, দেবাংশ তো বলছে এই কবিতাগুলো নাকি উচ্চারণ ঠিক করার জন্য, যাদের উচ্চারণ ঠিক নেই।
দেবাংশুর মধ্যে যদি তোতলামো থাকে দেবাংশু পড়ুক, এটা দিয়ে উচ্চারণ ঠিক হয়। এপাং ওপাং ঝপাং ব্যাং ড্যাং খ্যাং হাব্বা হাব্বা রব্বা রব্বা, মানে দালালি করবি ঠিক আছে, চুপ করে থাক না, আগ বাড়িয়েই দালালিগুলো করার কি খুব প্রয়োজন আছে? আরে এগুলো বাংলার মায়েরে যখন এগুলোর অনুবাদ করে লোকেরা ছাড়বে ফর জোকস মিমিক্রি, এই যে মিম মিম করছেন, এইগুলোর বাংলাটাকে হিন্দি অনুবাদ করবে, গুজরাট অনুবাদ করবে, আরো সমস্ত মমতা ব্যানার্জি গোয়ায় যাবে দেখবে ওখানে গোয়া ভাষায় যে কবিতাটা কেউ পাঠ করছে, এটা বাংলার লজ্জা একটা। আর এই সমস্ত শুধু দলে টিকে থাকবার জন্য, ভালোভাবে লাইম লাইটে মমতাদির নেক নজরে থাকার জন্য তারা আবার নেমে পড়ে, লজ্জিত হওয়া উচিত। কবিতাগুলো পড়েছেন? কিউ ফিউ ডিউ, হ্যাঁ পাগলের হদ্দ, এটা পাগলের হাতে রাজ্য পড়েছে, এটা পাগলের হাতে রাজ্য পড়েছে, তো সে রাজ্যের যা যা হবার তাই তাই হবে। সজলদা, সম্প্রতি কাশীপুর কাণ্ডে আপনারা যখন ধর্ণা দিচ্ছেন তখনই তৃণমূল কংগ্রেসের তৃণমূল ভবন থেকে চন্দ্রিমা ভট্টাচার্য সহ শশী পাঁজা আপনাদেরকে কটাক্ষ করছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে এরকম ময়না তদন্তের আগেই এই রকম মন্তব্য করতে পারেন? কি মন্তব্য করেছেন উনি ময়না তদন্তের আগে? কি মন্তব্য করেছেন? পলিটিক্যাল ভেন্ডেটা। আচ্ছা ওনারা কি করে বললেন, ওদের ডেপুটি মেয়র কি করে দাঁড়িয়ে বললেন, ওনাদের ডেপুটি মেয়র কি করে দাঁড়িয়ে বললেন যেটা আত্মহত্যা? এক দুই, দেখুন আমরা কিন্তু প্রথমে কিছু বলিনি, ভালো করে ভেবে দেখুন, আমাদের সন্দেহ আরো দৃঢ় হয়েছে যখনই দেখলাম তৃণমূলের লোকেরা লাঠি সোঁটা ডান্ডা নিয়ে এমএলএ কাউন্সিলর সবাই ঝাঁপিয়ে পড়লেন আমাদের ওপর, মার মার করে বডিটা তুলে নিয়ে চলে গেলেন। আমরা আমাদের একটা সহকর্মী, সে আমরা তার মৃত্যু রহস্য খুঁজছিলাম, সে আত্মহত্যা না হত্যা সেটা খুঁজছিলাম, আমরা তার আগে কিছু বলিও নি, কেউ টিভিতেও বলিনি, কোথাও আমরা এও করিনি, অভিযোগও করিনি, কিন্তু যখন থেকে অতীন ঘোষ আর ওখানকার স্থানীয় কাউন্সিলর তারা যখন এসে হাজির হয়ে গেলেন তখন আমরা শিওর হয়ে গেলাম যে পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে। তারা আবার অদ্ভুতভাবে দাবি করতে লাগলেন যে এটা তাদের দলের ছেলে, তাহলে আমরা রাজনৈতিক ছাড়া কি ভাবব বলুন? আমরা রাজনৈতিক ভাবলাম ব্যাপারটাকে, এই তো হচ্ছে সহজ সরল কথা। না লাশের উপর রাজনীতি করা এটা কি নতুন আমাদের পশ্চিমবঙ্গে রাজ্য রাজনীতি? বহুদিন আগে থেকেই হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই শুরু করেছিলেন, আমরাও সেই মিছিলে হেঁটেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, দুটো তিনটে করে লাশ নিয়ে মিছিল হয়েছে। কি বলবেন আপনি যে এই যে দলীয় পতাকা লাগানোর একটা যুদ্ধ, পরের দিন তার কেউ আসেনি যুদ্ধ করতে? যেদিন মৃতদেহে পতাকা লাগানোর ব্যাপার ছিল সেদিন আর কেউ বলতে আসেনি ওটা আমাদের ছেলে, প্রথম দিন এসেছিল যখন বডিটাকে নিয়ে যাওয়ার ব্যাপার ছিল তুলে, প্রমাণগুলোকে লোপাট করার সন্দেহ আছে আমার, তার আগে কেউ আসেনি পরেও কেউ আসেনি, এটাই হচ্ছে বিষয়। সম্প্রতি তো এই মন্তব্য শোনা যায় যেদিন ওই লাশে নিয়ে রাজনীতি শুরু হয় বা আপনারা যেদিন বলেন সেই দিনেই দেখা গেল অমিত শাহ সবাই পেট পুজো করতে চলে গেলেন সৌরভ গাঙ্গুলির বাড়িতে, এটা নিয়ে তো তৃণমূলে তুমুল কটাক্ষ করছে, কি করে পারে সজলদা কি বলবেন? আপনি তো মুখপাত্র দল, এইগুলো হচ্ছে নোংরামি, রাজনৈতিক রাজনৈতিক শিষ্টাচারকে উল্লঙ্ঘন করা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটুকু শিষ্টাচার নেই ফলে তার দলের কারোর থাকবে এটা আশাও করি না। আমাদের এখানে প্রতিদিনই মানুষ খুন হচ্ছে, তাহলে বিজেপি কি খাওয়া দাওয়া করবে না? এক আর একটা, স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন তার শিডিউল আগে থেকে করা থাকে, সেখানে একজনের বাড়িতে নিমন্ত্রণ আছে, তাহলে কি তিনি সেই নিমন্ত্রণ সেখানে রক্ষা করবেন না? এটাই চান? আচ্ছা যদি উনি খেয়েছেন তাহলে কি এই হত্যাকে ছোট করে দেখানো যায়?
যদি উনি কারোর সাথে কথা বলেছেন দুদণ্ড হেসেছেন তাহলে কি ওই হত্যাটা হত্যা হত্যা বা যাই হোক সে বিষয়টাকে ছোট করে দেখানো যায় মৃত্যুটাকে। এগুলো নোংরা আমি এগুলো নোংরা রাজনীতি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। নমস্কার।